প্রথম স্কন্ধ একাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ গোস্বামী বললেন শ্রীকৃষ্ণ আনর্তদের দেশ দ্বারকায় তার অতি সমৃদ্ধশালী মহানগরীর প্রান্তে উপস্থিত হয়ে তার আগমন বার্তা ঘোষণা করে যেন সেই দেশবাসীর বিষণ্নতা প্রশমনের জন্যই তার মঙ্গল সংখ্য পাঞ্চজন্য ধ্বনিত করলেন শুভ্র স্ফীতদর শঙ্খটি পরমেশ্বর ভগবানের করকমলে বিধৃত হয়ে তার দ্বারা ধ্বনিত হলে তাঁর অপ্রাকৃত অধরুষ্ঠের স্পর্শে সেটি রক্তিমাভ হয়ে উঠেছিল তখন মনে হচ্ছিল একটি শুভ্র রাজহংস যেন রক্তিমাভ কমল দলের মৃণালের মধ্যে উচ্চ রবে খেলা করছে সংসারের মহাভয় বিনাশক সেই শঙ্খ নিনাদ শুনে সকল ভক্তবৃন্দের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানকে দর্শনের বহু প্রতীক্ষিত বাসনায় দ্বারকাবাসী সকলেই তার প্রতি দ্রুত ধাবিত হলেন নগরবাসীরা তাদের উপহার সামগ্রী নিয়ে পরমেশ্বর ভগবানের সমক্ষে উপস্থিত হলেন এবং যিনি পূর্ণ পরিতৃপ্ত ও স্বয়ং সম্পূর্ণ যিনি তার আপন শক্তির দ্বারা সকলকে নিরন্তর সবকিছু দিয়ে থাকেন তাকে সেই অর্ঘগুলি নিবেদন করলেন এই সকল উপহার সামগ্রী যেন সূর্যের কাছে প্রদীপ নিবেদনের মতোই হয়েছিল তবু সন্তানেরা যেভাবে তাদের পিতা বন্ধু বান্ধব এবং অভিভাবককে সমাদর করে থাকে সেইভাবেই নগরবাসীরা পরমেশ্বর ভগবানকে অভ্যর্থনা জানাবার মানুষে দিব্য আনন্দে উচ্ছ্বসিত স্বরে কথা বলতে লাগলেন প্রজারা বললেন হে প্রভু আপনি ব্রহ্মা চতুষন এবং ইন্দ্রাদি দেবতাদের পূজিত যারা জীবনের পরম কল্যাণ লাভ করতে চায় আপনি তাদের পরম গতি আপনি জড়াতীত পরমেশ্বর ভগবান এবং অপ্রতিহত কালও আপনার উপর তার প্রভাব বিস্তার করতে পারে না হে জগতের সৃষ্টিকর্তা আপনি আমাদের মাতা শুভাকাঙ্ক্ষী প্রভু পতি পিতা গুরু এবং আরাধ্য ভগবান আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা সর্বোতভাবে সার্থক হয়েছি তাই আমরা প্রার্থনা করি যেন আপনি সর্বদাই আমাদের উপর আপনার কৃপা বর্ষণ করেন আহা এটি আমাদের পরম সৌভাগ্য যে পুনরায় আপনার কৃপায় অনাথ আমরা সনাথ হয়েছি আপনি স্বর্গের দেবতাদের দুর্লভ দর্শন আপনি ফিরে আসায় আপনার ঈষৎ হাস্যযুক্ত স্নেহদৃষ্টিময় বদনমণ্ডল এবং সর্বমঙ্গলময় এই অপ্রাকৃত রূপ আমরা দর্শন করতে পারছি হে কমললোচন শ্রীহরি যখন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদের পরিত্যাগ করে মথুরা বৃন্দাবন বা হস্তিনাপুরে গমন করেন তখন আপনার বিচ্ছেদ বিরহে এক মুহূর্ত সময়ও আমাদের কাছে কোটি কোটি বছরের মতো মনে হয় হে অচ্যুত তখন আমাদের অবস্থা সূর্যের কিরণ থেকে বঞ্চিত চক্ষুর মতো হয় হে প্রভু আপনি যদি এইভাবে সবসময় প্রবাসে থাকেন তাহলে তাপ মোচনকারী সুন্দর সমস্ত হাস্য শোভিত আমরা জীবন ধারণ করতে পারি তখন ভক্তবৎসল ভগবান প্রজাদের এই প্রকার অভিনন্দন বাক্যসমূহ শ্রবণ করে সহর্ষে তাঁর চিন্ময় দৃষ্টিপাতের দ্বারা কৃপা বিস্তার করতে করতে দ্বারকানাগরীতেই প্রবেশ করলেন নাগলোকের রাজধানী ভগবতী যেমন নাগদের দ্বারা সুরক্ষিত তেমনি দ্বারকানগরী শ্রীকৃষ্ণেরই মতো বলশালী মধু ভোজ দশারহ অর্হ কুকুর অন্ধক ও বৃষ্ণিদের দ্বারা সুরক্ষিত ছিল দ্বারকানগরী সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ ছিল সেখানে সর্বত্র পবিত্র বৃক্ষ ও লতা আশ্রম উদ্যান উপবন বিলাসকুঞ্জ এবং বিকশিত পদ্মেপূর্ণ সরোবর ছিল পরমেশ্বর ভগবানকে স্বাগত জানাবার জন্য পুরোদার, গৃহদ্বার এবং পথিপার্শ্বে নির্মিত তোরণ সমূহে উৎসবের চিহ্নস্বরূপ ধ্বজ পতাকা কদলী বৃক্ষ আম্রপল্লব পুষ্পমাল্যের দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সেগুলি সমবেতভাবে সূর্যকিরণকে রুদ্ধ করে ছায়া সৃষ্টি করেছিল রাজপথ সংকীর্ণ পথ পণ্য বিপণী এবং অঙ্গনসমূহ অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল এবং তারপর সুবাসিত বাড়িতে পরিষিক্ত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য ফল ফুল এবং অভগ্ন শস্যাদের অঙ্কুর সমূহ সর্বত্র ছড়ানো হয়েছিল প্রতিটি আবাস গৃহের দ্বারে দ্বারে দধি অভগ্ন ফল ইক্ষু এবং জলপূর্ণ কলস প্রভৃতি মাঙ্গলিক সামগ্রী রাখা হয়েছিল এবং পূজার উপকরণ ধূপ এবং দ্বীপ প্রভৃতির দ্বারা সুশোভিত করা হয়েছিল প্রিয়তম শ্রীকৃষ্ণ দ্বারকাধামে আসছেন শুনে মহাত্মা বসুদেব অক্রুর উগ্রসেন অদ্ভুত বলশালী বলদেব প্রদ্যুম্ন চারুদেষ্ণ ও জাম্ববতী নন্দন সকলেই আনন্দের আতিশয্যে উচ্ছ্বসিত হয়ে শয়ন আসন ভোজন পরিত্যাগ করেছিলেন পুষ্পাদি মাঙ্গলিক দ্রব্য সহ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে তারা রথে চড়ে দ্রুতবেগে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য গমন করলেন তাঁদের অগ্রে ছিল সৌভাগ্যের প্রতীকস্বরূপ রাজহস্তি তখন শঙ্খ এবং তূর্য ধ্বনিত হচ্ছিল এবং বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল এইভাবে তারা তাদের প্রণয়পূর্ণ শ্রদ্ধা নিবেদন করেছিলেন তখন শত শত বিখ্যাত বার বনিতাগণ শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য অত্যন্ত উৎসুক হয়ে বিবিধ যান আরোহণ করে তার প্রতি ধাবিত হয়েছিল তাদের সুন্দর মুখমণ্ডলে দদুল্যমান বর্ণোজ্জ্বল কুণ্ডল শোভা পাচ্ছিল যার ফলে তাদের কপল দেশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল সুদক্ষ অভিনেতাগণ শিল্পীবৃন্দ নর্তকগণ গায়কগণ পৌরাণিকগণ ভাটগণ এবং স্তাবকগণ সকলেই শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা কথাসমূহের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে যে যার মতো অভ্যর্থনা করতে লাগলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুরবাসী এবং আর যারা তাকে স্বাগত জানাতে এসেছিল তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের সকলকে যথোচিত সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করলেন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ কাউকে মস্তক অবনত করে নমস্কার কাউকে অভিবাদন করে কাউকে আলিঙ্গন কাউকে হস্ত দ্বারা স্পর্শ কাউকে ঈষৎ হাস্যযুক্ত দর্শন দানে এবং কাউকে বা অভীষ্ট বর এবং অভয় প্রদান করে আচণ্ডাল সকলকেই যথোচিত সম্মান করেছিলেন তারপর শপথনিক বৃদ্ধ গুরুজনগণ ও ব্রাহ্মণগণ সমভিব্যাহারে ভগবান দ্বারকাপুরীতে প্রবেশ করলেন সকলেই তাকে আশীর্বাদ করলেন এবং তাঁর মহিমা কীর্তন করলেন হে বিপ্রগণ শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন দ্বারকার কুলরমণীগণ তাকে দর্শন করার জন্য প্রাসাদ সমূহের শীর্ষে আরোহণ করেছিলেন তাদের কাছে তা এক মহোৎসবের মতো মনে হয়েছিল দ্বারকাবাসীরা সর্বদা সমস্ত সৌন্দর্যের আধার স্বরূপ অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেও তৃপ্তি করতেন না শ্রীকৃষ্ণের বক্ষস্থল লক্ষ্মীদেবীর দেবীর বিলাস স্থান তাঁর মুখচন্দ্র সৌন্দর্যরূপ অমৃতপানের আকাঙ্ক্ষীদের পান পাত্রস্বরূপ তাঁর বাহু লোকপালদের আশ্রয় এবং তাঁর শ্রীপাদপদ্ম তাঁর মহিমা কীর্তনকারী শুদ্ধ ভক্তদের ধাম শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন তার মাথার উপর শ্বেত ছত্র শোভা পাচ্ছিল শীত চামড় ব্যজন করা হচ্ছিল এবং পুষ্প ফলে সারা পথ পুষ্পাচ্ছাদিত হয়েছিল তখন পীতবাস ও বনমালা শোভিত শ্রীকৃষ্ণকে একসঙ্গে সূর্য চন্দ্র ইন্দ্রধনু ও বিদ্যুৎ শোভিত ঘন মেঘের মতো মনে হয়েছিল তারপর তার পিতার আলয়ে প্রবেশ করে তিনি দেবকী আদি তাঁর মাতাদের দ্বারা আলিঙ্গিত হলেন এবং তিনি মস্তক অবনত করে তাদের প্রণতি নিবেদন করলেন তাদের পুত্রকে আলিঙ্গন করে মাতারা তাকে তাদের কোলে বসালেন তখন স্নেহবশত তাঁদের স্তন থেকে খরিত হতে লাগল এবং আনন্দাশ্রুত দ্বারা তারা তখন শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করেছিলেন তারপর যেখানে তার ষোলো হাজারেরও অধিক পত্নী বাস করতেন সেই সর্ব অভীষ্টপ্রদ সর্বোৎকৃষ্ট তাঁর প্রাসাদ ভগবান প্রবেশ করলেন দীর্ঘ প্রবাসের পর পতিকে গৃহে প্রত্যাবর্তন করতে দেখে শ্রীকৃষ্ণের পত্নীদের হৃদয় পরমানন্দে পূর্ণ হল তাদের চক্ষু ও বদন লজ্জাবনত হলো এবং তারা তাদের আসন এবং চিন্তামগ্ন অবস্থা থেকে তৎক্ষণাৎ উত্থিত হলেন তাঁদের দুরন্ত ভাব ছিল এতই প্রবল যে লজ্জা শিলা মহিষীরা প্রথমে ভগবানকে তাদের অন্তরের অন্তঃস্থলে আলিঙ্গন করলেন তারপর তাঁরা তাকে চোখ দিয়ে আলিঙ্গন করলেন তারপর তাকে আলিঙ্গন করার জন্য তারা তাদের পুত্রদের পাঠালেন এবং তা ছিল নিজেরই আলিঙ্গন করার মতো কিন্তু হে ভৃগুশ্রেষ্ঠ যদিও তারা তাদের অনুভূতিকে চেপে রাখার চেষ্টা করেছিলেন তা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবেই তারা অশ্রুবর্ষণ করেছিলেন শ্রীকৃষ্ণ যদিও সর্বদা একান্তভাবেই তাদের পাশে অবস্থান করতেন তবুও তাঁর শ্রীপাদপদ্ম যুগল প্রতীক্ষণ তাঁদের কাছে নব নবায়মান বলে মনে হতো লক্ষ্মী দেবী যদিও চঞ্চল স্বভাবা কিন্তু তিনি ভগবানের পাদপদ্য কখনো পরিত্যাগ করতে পারেন না অতএব কোন নারী একবার সেই পদযুগালের আশ্রয় গ্রহণ করে তার সেবা থেকে বিরত হতে পারে বায়ু যেমন বাঁশে মাসে পরস্পর সংঘর্ষণের দ্বারা অগ্নি উৎপন্ন করে এবং বাঁশ বোনকে দগ্ধ করে ঠিক তেমনই পৃথিবীর ভারস্বরূপ অশ্ব গজ রথ পদাতিক সমন্বিত বহু অক্ষয়ী সেনাযুক্ত দাম্ভিক রাজাদের পরস্পরের মধ্যে শত্রুতা উৎপাদনপূর্বক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বধ করেছিলেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অহৈতুকী কৃপার প্রভাবে তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে প্রাকৃত লোকের মতো সর্বশ্রেষ্ঠ রমণীদের মধ্যে অবস্থান করে আনন্দ উপভোগ করেছিলেন যদিও পরমা সুন্দরী মহিষীদের গূঢ় ভঙ্গি সূচক নির্মল মনোহর হাস্য এবং সলজ্জ দৃষ্টিপাতে স্বয়ং কন্দর্প পরাভূত হয়ে হতাশায় তার পুষ্পধনু পরিত্যাগ করেন এবং মহাধৈর্যশালী সাক্ষাৎ মহাদেবও সম্মোহপ্রাপ্ত হন কিন্তু তবুও তাঁদের বিদ্যা এবং আকর্ষণী শক্তির দ্বারা তারা ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় বিচলিত করতে পারেননি মায়ামুগ্ধ বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণকে তাদেরই মতো একজন সাধারণ মানুষ মানুষ বলে মনে করে তত্ত্বজ্ঞানীর অভাবে তারা নিরাসক্ত প্রাকৃত সংজ্ঞাতীত শ্রীকৃষ্ণকে জড়ের দ্বারা প্রভাবিত প্রকৃতির সঙ্গী বলে মনে করে পরমেশ্বর ভগবানের এমনই ঐশী প্রভাব প্রকৃতির অন্তর্ভুক্ত মায়া প্রপঞ্চে অবস্থিত হয়েও তিনি প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না তেমনি তার চরণাশ্রয় গ্রহণ করেছেন যে সকল ভক্ত তারাও জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না সেই সরলা ও অবলা স্ত্রীগণ, তাদের প্রিয়তম তাঁদের শ্রীকৃষ্ণের মহিমা না জেনে মোহবশত তাকে তাদের বশীভূত ও একান্ত অনুগত বলে মনে করতেন নাস্তিকেরা যেমন ভগবানের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারে না তেমনি তারা তাদের পতির মহিমারাজির পরিসীমা সম্বন্ধে অবগত ছিলেন না